গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন অনার ফুড অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি এখানে সকালটা এভাবেই শুরু করছি চা আর দুটো রুটি দিয়ে আমার খুব চা দিয়ে রুটি খেতে ভালো লাগে বলে আর এখানে আমি ওদেরকে টিফিন দিয়েছি আমার মেয়ে রুটিটা খাচ্ছে আর এদিকে আমি দুপুরের রান্না করব বলে সব কেটে কুটে নিচ্ছি এখানে মেয়ের জন্যে আমি মাছের ঝোলের জন্য আলু আর গাজর কেটে রেখে দিয়েছি এখানে বাঁধাকপি কেটে রেখে দিয়েছি পাকোড়া বানাবো বলে আর এখানে উঠছে তো মোটামুটি আমার প্রায় দিনই হয় আমার মেয়ে খেতে ভালোবাসে বলে আর এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি কিছু আর এখানে আমি এক দফায় চা খাওয়া খাবো বলে দুধ বসিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি মাছটা ধুয়ে রেখে দিয়েছি জলের মধ্যে আর মেয়ের বেশিরভাগ সময় আমি রান্নাটা প্রেশার কুকারেই করি তো গাজর আলু আমি প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটা পাকড়া করব বলে নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে মেখে ওটা রেখে দিয়েছি যাতে এটা মজে যায় আর এদিকে উচ্ছে আলুতেও আমি নুন দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি এটা মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব হালকা করে বেশি আমি ভাজি না মাছটা হালকা করে আমি ভেজে নিয়েছি নিয়ে আমি বেশিরভাগ সময় মেয়ের কালো জিরা আর পাঁচ ফোড়ন দিয়ে ঝোল করি তো আজকে কি করেছি মেয়ের মাছের ঝোলটা পাঁচ ফোরন দিয়ে রান্না করে চারিদিকে প্রেশার কুকারে তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে বলে আমি ওটাকে বার করে নিয়ে ওই ঝোলটা শুদ্ধ ওতে ঢেলে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন বাঁধাকপিটা আমার পুরো মজে গেছে ওতে একটু চালের গুঁড়ো একটু বেসন হ্যাঁ আর এতে অবশ্যই লং লঙ্কা দেবেন আমি একটু কম করে দিয়েছি আমার মেয়ে খাবে বলে না আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন খেতে ভালো লাগে আর একটু তেল বেশি করে নিয়ে প্রথমে একদম আস্তে করে বাঁধাকপিগুলো ভেজে নিয়ে তারপর একটু জোরে দেবেন তাহলে দেখবেন বাঁধাকপিগুলো খুব ক্রিস্পি হবে আর এইভাবে আমার দুপুরের লাঞ্চ শেষ হলো